উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগে শুনানির জন্য প্রার্থীদের আরও একটি তালিকা প্রকাশ করল এসএসসি। উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের জন্য ইন্টারভিউয়ে ডাক না পাওয়া প্রার্থীদের অভিযোগের শুনানি শুরু হয়েছে গত 10ই আগস্ট থেকে। সল্টলেক করুণাময়ীর কাছে প্রাথমিক শিক্ষা পর্ষদের পাশে কমিশনের দ্বিতীয় ক্যাম্পাসে শুনানি হচ্ছে। 29শে সেপ্টেম্বর থেকে 8ই অক্টোবর পর্যন্ত শুনানির জন্য প্রার্থীদের আরও একটি তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। যে সমস্ত চাকরি প্রার্থী অভিযোগ জমা দিয়েছিলেন তাদের জন্য এই তালিকা প্রকাশ করা হয়েছে। পরবর্তীতে আরও তালিকা প্রকাশ করা হবে। মোট 2400 জন প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে। উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ তালিকা নিয়ে প্রায় 26,000 অভিযোগ জমা পড়েছিল স্কুল সার্ভিস কমিশনের কাছে। কমিশনের প্রাথমিক অনুমান ছিল একাধিকবার আসা একই অভিযোগ এবং ভিত্তিহীন অভিযোগগুলি যাচাই করে বাছাইয়ের পর 10 থেকে 12 হাজার অভিযোগের শুনানি হতে পারে। যদিও সেই সংখ্যা বেড়েছে, কমিশন সূত্রে জানা গিয়েছে সব মিলিয়ে প্রায় 16,000 প্রার্থীর অভিযোগের শুনানি হতে পারে। তো বিস্তারিত জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। আর ভিডিও শুরু করে আগে ছোট একটি রিকোয়েস্ট করবো, যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছে এবং এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা পাশে থাকা লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। এবং সাবস্ক্রাইব করার পরে পাশে যে ঘন্টা বাটন রয়েছে সেটাতে ক্লিক করে উপরে অল অপশানে ক্লিক করে রাখো, যাতে করে আমরা ভিডিও ছাড়লে সবার প্রথমে তোমাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। গত 10ই আগস্ট থেকে শুরু হয়েছে শুনানি প্রক্রিয়া। 10ই সেপ্টেম্বর পর্যন্ত 3 দফায় মোট 6,598টি অভিযোগের শুনানি হয়ে গিয়েছে। 13ই সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে 3,814টি অভিযোগের শুনানি প্রক্রিয়া, যা চলবে 28শে সেপ্টেম্বর পর্যন্ত। অর্থাৎ ওই দিন মোট 10,412 জন প্রার্থীর অভিযোগের শুনানি হবে। আবার আরও একটি তালিকা প্রকাশ করেছে কমিশন। প্রসঙ্গত উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো স্কুল সার্ভিস কমিশন উচ্চ প্রাথমিক স্তরে ইন্টারভিউয়ের জন্য খারিজ ও বাতিল প্রার্থীদের অভিযোগ সম্বলিত নথি জমা নিয়েছে। এই জমা নেওয়ার প্রক্রিয়া 31 জুলাই শেষ হয়েছিল। চাকরি প্রার্থীরা মোট 3 বার অভিযোগ জমা করেছিলেন, সরাসরি কমিশনে এসে স্পিড পোস্টের মাধ্যমে এবং মেল করে জমা দিয়েছিল তাদের অভিযোগপত্র। তো ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও, কারণ তোমাদের একটি লাইক আমাদের ভিডিও বানাতে আর উৎসাহিত করে তোলে। ধন্যবাদ। সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং দেখতে থাকো আমাদের সঙ্গে এস এডুকেশন স্যার ইউটিউব চ্যানেল। টেক কেয়ার, টাটা, বাই বাই।